رب العالمين الصلاة والسلام على رسوله الكريم. ربنا يا ربنا يا ربنا امر سلام پوچھایا داو مدینہ آمین برواشا کرے حد بارینا اللہ تمہاری دربارے خالی ہاتھے پھرائیوں نا یا مرا بندارے آمین جدی دا پھرائیا اللہ امرا چاہیو کارکاسے رحمان الرحیم نام رسیلائی مف کرو امرا رے خدا دیال اللہ مائر نظر کرا تاکیا دیکھو گو اللہ প্রবাসী জনাব মোহাম্মদ আনোয়ার সাহেবের বাসভবনের মধ্যে বসে আল্লাহ ওনার ইন্তজাম ক্রমে এত সুন্দর করে ঈসা আলাইহিস সালামের মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মিলাদ মাহফিলের মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, কে জানে হাত বাড়াইছে কার জানি আব্বা নাই। আল্লাহ তাদের প্রত্যেকের হাত গুলা তুমি কবুল আর মঞ্জুর করা না। ও দয়াল আল্লাহ মায়ের নজর করে তাকে দেখেন মরহুম সাধু সাহেব অন্ধকার কবরে, ওনার হার সহধর্মিনী অন্ধকার কবরে, ওনাদের সন্তানদের কলিজার আগুন বন্ধ হয় না রে আল্লাহ। মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দারার মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে আল্লাহ। আত্মীয় স্বজন চইলা গেছে আল্লাহ দারারে পালাইয়া তারারে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সে জাগার বন্ধু নবী আল্লাহ। আপনি দেখেন আপনার বান্দা আনোয়ার হোসেন সাহেব আল্লাহ মরহুম মুতফুর শাহজান সাহেবের জন্য দোয়ার আয়োজন করেছে, আপনার সহধর্মিনীর জন্য দোয়ার আয়োজন করেছে রে আল্লাহ। আল্লাহ জানি না তারা দুইজন অন্ধকার কবরে কোন অবস্থায় কোন হালতে আছে। রহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় আল্লাহ তাদের দুইজনের কবর জান্নাতের বাগান বানায়। আমিন। ও দয়াল আল্লাহ নওয়াজ সাহেব বিদেশের বাড়িতে সুন্দর সহি সালামতে কবুল করো। আল্লাহ আমরা যারা হাজির হইলাম আমাদের সবাই তুমি কবুল মঞ্জুর করো। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। আল্লাহ আমাদের সকল প্রকার মনের নেক নেক আশাগুলো পূরণ করো। বিশেষ করে আল্লাহ এই ইন্তেজামের মধ্যে যে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ তাবারুকে দুনিয়ার মানুষের রুহু ঠান্ডা হবে। আল্লাহ জান্নাতি খাবার দ্বারা মরহুম দুইজনের কবরটার মধ্যে আপনি নিয়ামত দিয়ে তাদের রুহুটারে আপনি ঠান্ডা করে দিয়ে। বিশেষ করে পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সলেহা পদ্মাশীল হিসেবে কবুল মঞ্জুর করো। দুনিয়ার সকল পাপাচার খারাপ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমার মা বোনদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আমার মা বোনদেরকে আবেদা সলেহা হযরতে রাবিয়া বসির মতো ওলি বানাও আল্লাহ। ও দয়াল যেই দিন মালাকুল মওত আজরাইল আসবে আমরা রুহুটা নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতে আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের সকলের দিলে জাবানে পড়াইয়া দিয়ান মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।